ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় মারা গেছেন একজন এবং নতুন করে আরো ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে ২৫৯ ও ঢাকার বাইরে ৫৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১২৪৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এবছর এখনও পর্যন্ত মোট ১৩০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫৪ জন মারা গেছেন। কথা বলতে পারতেছে না, চিনেও না, কিন্তু রাজমনেতে আমি ভর্তি করছি, ওটা ডেঙ্গু মোটামুটি একটু সুস্থ ছিল, সুস্থ হওয়ার পরে মানে ভালো 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 থেকে বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, মানে আর চিনে না কাউকে, চেঞ্জ হারাই ফেলাইছে। এখন গায়ে জ্বর নাই, তিন দিন যাবতে জ্বর নাই, এখন ছিলেন শুধু ছিলেন দিচ্ছি। এই মুহূর্তে রাজধানী শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগী রাজধানীর কোন কোন এলাকার, এবং যেহেতু আমরা জানি যে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে, শিশু হাসপাতালে আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা কত? তানি, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে আমরা রাজধানীর কয়েকটি হাসপাতালেই বিশেষ করে ডেঙ্গু রোগীদের অবস্থা দেখার চেষ্টা করছিলাম। এখন আছি আমরা রাজধানীর শিশু হাসপাতালে। আপনাকে যদি চিত্রটা একটু দেখানোর চেষ্টা করি, যে জরুরি বিভাগ যেটি রয়েছে সেই বিভাগে আপনার প্রচণ্ড রকমের ভিড়, এবং রাজধানীর বিভিন্ন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে রোগীরা আসছেন। বিশেষ করে বাচ্চাদের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, যে শ্বাসকষ্ট, জ্বর, পেটে ব্যথা, বমি, এগুলো নিয়ে কিন্তু বাচ্চারা এখানে আসছেন, এবং ডাক্তারের স্বল্পতা থাকার কারণে কিন্তু এক ধরনের সমস্যাও এখানে তৈরি হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি তানি আপনাকে, যে কিছুক্ষণ আগে রাজধানীর যাত্রাবাড়ি থেকে আসা ৬ বছরের একটি বাচ্চা এখানে মারা গিয়েছে, এবং তার জ্বর এবং পেটে ব্যথা ছিল। এবং ডেঙ্গু বিভাগে যেমনটা আমরা দেখেছি, যে সেখানে কিন্তু বিশেষ করে একদম শিশু বাচ্চাদের, মানে ৬ মাস বয়সী বাচ্চাদের আমরা দেখেছি, এবং এই অবস্থায় অভিভাবকরা যেমনটা বলছিলেন, যে বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে এই ডেঙ্গু রোগী বেশি আসছে, এবং বাচ্চাদের সংখ্যাই বেশি। লালবাগ থেকে আসা আরেকজন অভিভাবক আমাকে যেমনটা বলছিলেন, যে তার বাচ্চা ডেঙ্গু আক্রান্ত হবার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এবং সেখানে যখন তাকে ভর্তি করা হয় তারপর কিছুটা সুস্থ হওয়ার পর আবারও সে অসুস্থ হয়ে পড়ে, এবং এখন সে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছে, এবং এখানে এই শিশু হাসপাতালে ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন, এবং প্রতিটি ইউনিট, এই শিশু হাসপাতালের সবগুলো ইউনিট কিন্তু এখন পরিপূর্ণ রয়েছে এই রোগীতে, এবং পাশাপাশি যারা বিভিন্ন জেলা থেকে আসছেন তারাও কিন্তু এখানে যারা চিকিৎসা দিচ্ছেন তারাও এক প্রকার হিমশিম খাচ্ছেন। তানি জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা যেটি দেখলাম, শিশু হাসপাতালের বেশ করুণ অবস্থায় বলা যায়। আমরা আশা করছি যে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ আশিক, শিশু হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম।